এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের খবর জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজ রহমান। মোস্তাফিজ, এবার তো সিলেট ছাড়া অন্যান্য বিভাগে মাত্র 7টি বিষয়ে পরীক্ষা হয়েছে এবং এর প্রেক্ষিতে ফলাফল নির্ধারণ করা হয়েছে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন? দেখুন, শিক্ষানগরী রাজশাহীতে এইবার যে ফলাফল সেটি নিয়ে কিন্তু অনেক উচ্ছ্বাসিত বলা যেতে পারে শিক্ষার্থীরা। আমি এখন অবস্থান করছি রাজশাহীর সবচেয়ে সফল একটি শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী এবং প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ অবস্থান করছি এবং সেইখানে কিন্তু আমরা দেখছি যে এখানে এই প্রতিষ্ঠানটিতে বরাবরই কিন্তু শতভাগ শিক্ষার্থীরা তারা পাশ করে থাকেন এবং জিপিএর ক্ষেত্রেও বেশ এগিয়ে থাকেন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবারও কিন্তু ঠিক ব্যতিক্রম হয়নি এবং আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম যারা শিক্ষার্থী রয়েছেন, অভিভাবক এবং যারা শিক্ষকবৃন্দ রয়েছেন কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে এবারের এইচএসসি পরীক্ষা এবং ফলাফল একটু অন্যান্যবারের তুলনায় একটু ভিন্ন, কেননা এবার কিন্তু একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গেছে এবং পরীক্ষাও তারা কিন্তু পরিপূর্ণ দিতে পারেনি। তবে তারপরেও তাদের প্রাপ্তিটা নিয়ে এখন দিন শেষে যে তাদের যে প্রাপ্তি অর্থাৎ ফলাফল সেটি নিয়ে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। সেই সাথে তারা বলছিলেন যে হয়তো সবগুলো পরীক্ষা দিতে পারলে ভালো হতো, তারপরও তাদের যে ফলাফল এবং সময় অর্থাৎ কালক্ষেপণ না করে দ্রুত তারা যে ফলাফলটি হাতে পেয়েছেন এজন্যই কিন্তু তারা অনেক উচ্ছ্বাসিত এবং সেই সাথে তারা একটি বিষয় নিয়ে শঙ্কিত ছিল, যদি ফলাফল প্রকাশে দেরি হয় তাহলে তাদের সামনে কিন্তু যে ভর্তিযুদ্ধ রয়েছে সেটির একটি বিষয় রয়েছে, সেইখানে একটি প্রভাব পড়তে পারে, এই ধরনের নানা শঙ্কা কিন্তু ছিল। যখন দিন শেষে দ্রুতই তাদের কাঙ্ক্ষিত যে ফলাফল হাতে পেয়েছে যার ফলে কিন্তু তারা এখন উচ্ছ্বসিত, সেই সাথে বলা যেতে পারে যারা অভিভাবকরা ছিলেন তারাও অনেকটাই যে দুশ্চিন্তায় ছিলেন সেখান থেকে কিন্তু তারা কিছুটা হলো পরিত্রাণ পেয়েছেন। এবং রাজশাহীর ফলাফল আপনি জানেন যে রাজশাহী শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার ছিল 81.24% এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষরাও কিন্তু বলছিলেন যে অন্যান্যবারের তুলনায় এবারে যে ফলাফল সেটি নিয়েও কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে সেই সাথেও একটি কথা উল্লেখ করেছিলেন যে এখানেই থেমে থাকতে হবে না এবং এই শিক্ষার পাশের হার বা শিক্ষার মান কীভাবে বাড়ানো যায় বা এর গুণগত মান কীভাবে ধরে রাখা যায় সেই বিষয়টি নিয়েও তারা চিন্তা করছেন। এবং এখন যেহেতু নতুন একটি দেশ বলা যেতে পারে, সব কিছুই নতুনভাবে সাজানো হচ্ছে এবং তারা বলছিলেন যে শিক্ষার ব্যবস্থা অর্থাৎ শিক্ষার যে কারিকুলাম সেগুলো সব কিছুর দিকেই কিন্তু তাদের নজর থাকবে এবং কীভাবে শিক্ষার্থীরা আগামী দিনে বিশেষ করে যে ঝরে পড়ার হার সেটি রোধ করা যায় সে বিষয়টি নিয়ে কিন্তু কাজ করার পরে জোর দিয়েছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডে যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু একটি কথা বলছিলেন। এবং রাজশাহীতে আমরা এখন পর্যন্ত দেখেছি যে যে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা, যদিও এখন খুব একটা দেখতে পাওয়া যায় না শিক্ষার্থীদের একসাথে এরকম উচ্ছ্বাসিত হওয়া, তবে এইবার একটু ব্যতিক্রম এবং আমরা দেখেছি যে রাজশাহীর এইখানে শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাসিত তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই ছিল রাজশাহী। মোস্তাফিজ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাবো চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আমরা রাজশাহী থেকে মোস্তাফিজের কাছে শুনছিলাম সেখানকার পরিস্থিতি। রাজশাহীতে চট্টগ্রামে শিক্ষার্থী এবং অভিভাবকরা ফলাফল প্রকাশের পর কি বলছেন, কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন তারা? দেখুন, দুপুর 11টা বাজে চট্টগ্রাম রাজ্যের শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকে যে ফলাফল সেটি ঘোষণা করেছেন। এবার চট্টগ্রাম থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 1,06,034 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়েছে, এর মধ্যে 48,332 জন ছাত্র এবং 57,698 জন। আমরা পরীক্ষা রেজাল্ট ঘোষণা করব, যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাশের হার 70.32% এবং জিপিএ 5.5 পেয়েছে 10,267 জন এবং পাশ করেছে 74,125 জন। আমরা আসলে ফলাফল নেওয়ার পরে চট্টগ্রাম সরকারি কলেজ সহ বেশ কয়েকটি কলেজে আমরা গিয়েছি এবং সেখানে যেটি দেখেছি সেটি হচ্ছে আমরা উন্নয়নের সময় দেখেছিলাম যে আসলে শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর এক ধরনের আনন্দ উল্লাসে ফেটে পড়ে। এবার আসলে তেমন কেউ নেই, আমরা হাতে গোনা 8-10 জন শিক্ষার্থীকে পেয়েছি, তারা উল্লাস প্রকাশ করছে কিন্তু একটি বিষয়ে তারা আসলে দ্বিমত পোষণ করছেন, সেটি হচ্ছে তারা আসলে কোনোভাবেই এই পরীক্ষার ফলাফলকে তারা আসলে অটোপাস হিসেবে যেটি বলা হচ্ছে সেটিকে আসলে তারা মানতে চাচ্ছেন পারছেন না, কারণ তারা বলছেন যে একদিকে পরীক্ষা, অন্যদিকে বৈষম্যবাদী বিরোধী আন্দোলন, সব কিছুর মাঝখানে সব কিছুর ডামাডোলের মাঝখানে তারা আসলে নিজের মনের সঙ্গে যুদ্ধ করে এক ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং যারা ভালো পড়াশোনা করেছিলেন তখন তারা কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটি তারা পেয়েছেন এবং এই কারণে তারা বলতে চাচ্ছেন যে এটি কোনোভাবেই অটোপাস নয়, এটি তারা যে পরিমাণ যে পরীক্ষা নেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন
এবং এটি নিয়ে আমরা আসলে শিক্ষা বোর্ড এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যেই ফলাফলটি আজকে ঘোষিত হয়েছে এটি আসলে একেবারে চূড়ান্ত নয়, ভবিষ্যতে এই ফলাফল আরও বাড়বে, পাশের হার আরও বাড়বে, জিপিএ ফাইভ পাওয়ার সংখ্যাটা আরও বাড়বে, সেই বিষয়টিকে মাথায় রেখে শিক্ষার্থীদেরকে আসলে এখন থেকে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। এবং দু একজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যেই ঘোষিত যে ফল সেটিতে তারা বেশ সন্তুষ্ট, তবে আরও বেশি ফলাফল যদি চট্টগ্রাম থেকে করত সেটি আসলে তাদের সবার জন্য সম্মিলিত একটি সফলতা আসতো বলে তারা মনে করছেন। তো সব কিছু মিলিয়ে চট্টগ্রাম কলেজ থেকে আমার কাছে শিক্ষার্থীদের আনন্দ উল্লাসের এইটুকুই চিত্র ছিল। আমরা অতীতে যেমনটি উল্লাস উচ্ছ্বাস দেখেছি সেটি একেবারে কম, হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী মাত্র তারা এসছে এবং তারা নিজেদের মতো করে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। রাজশাহী এবং চট্টগ্রাম থেকে এইচএসসি পরীক্ষার ফল পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।